গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু সত্যি মাইরি। আজকে 19 নভেম্বর 2022, আজকে আমরা যাব টিসিএস গীতবিজ্ঞান, কারণ আজকে মৌলির এক্সাম আছে। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে। তো আমরা কোন স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি? বারাই যাচ্ছি। আসছি জল অ্যাডমিন নিয়েছো? হ্যাঁ হ্যাঁ অলরেডি। আমরা বারাই স্টেশনে চলে যাচ্ছি। তো টিকিট কাটা হয়ে গেছে, অনেকটা আগে এসেছি, 8:15। তো এখন বাজে 10:45, তো অনেকটা আগে এসেছি। পরীক্ষাতে আসা মানে মানে হালকা টেনশন, নিজের পরীক্ষার দিন ভিডিও করে আমার পরীক্ষার দিন এগুলো দেখাচ্ছি। আমাদের ট্রেন 2 নম্বরে দিয়ে দিয়েছে। তো কেন হচ্ছে তাড়াতাড়ি আসা আমি বলছি না, মানে ট্রেনে উঠে বলছি কেন তাড়াতাড়ি আসা। তো ট্রেনে উঠে আমরা বসে বললাম, আর যেটা বলার কথা, তো আমরা কেন তাড়াতাড়ি আসি, আগে ইউটিএস দিয়ে টিকিট করতাম। তো কি হয়েছিল, একটা জায়গায় গিয়েছিলাম, তো তার রিটার্ন ভাড়া বাড়াই করতে, সেখানে যেতে রিটার্ন কাটলে 60 টাকা। তো এবার আমি ইউপিআই দিয়ে ইউটিএস এ ট্রানজাকশন করেছি, টাকাটা কেটে নিয়েছে, তো টিকিট দেয়নি। তারপরে কি হলো, কি করে বুঝতে পারলাম না, টেনশনে পড়ে গিয়েছি না। মেন কথা কি, যে টাকা রিটার্ন চলে আসে আমি জানি, কারণ আগের বারেও সেম হয়েছিল একবার, তো রিটার্ন চলে আসে। কিন্তু আসতে খুব দেরি করেছিল। এবার এক্সামের সময় যদি আমি ইউটিএস দিয়ে টিকিট কাটি, আর যদি ফের ওরকম সেম কেস হয়, হয়ে গেল। আমার অন্যবার না ফার্স্ট শিফটে এক্সাম পড়ে, এখন এত দেরি শিফটে এরকম ভীষণ বিরক্ত লাগে। কিন্তু আর কি হবে, আমার মর্জি অনুযায়ী তো না। সেটাই আমরা শিয়ালদা স্টেশনে নেমে গেছি। তো শিয়ালদা মেট্রোটা হয়ে আমাদের খুব সুবিধা হয়ে দেখি, তারা সল্ট লেক সেক্টর 5 এ এক্সাম দিতে যায়, তাদের জন্য তো বিশাল সুবিধা। কারণ আগে অটোগুলো কি অসম্ভবতা করত, মানে অটোগুলো তো মানে যাকে তাই মানে যা ইচ্ছা দাম নিয়ে নিত। আমি যখন ফার্স্ট এক্সাম দিতে গেছিলাম, উল্টো ডাঙা থেকে নিয়েছিলাম 80 টাকা ভাড়া। মেট্রো স্টেশনে আমরা ঢুকছি, সুন্দর দেখো মেট্রো স্টেশনটা, করে খুব সুন্দর। এসকেলেটরটাও জাস্ট অনেকটা, মানে সাধারণত একটু একটু হয় এসকেলেটর গুলো, কিন্তু এখানে অনেকটা। আমরা সেক্টর 5 মেট্রো স্টেশনে চলে এসেছি, প্রচন্ড ঘুম পাচ্ছে। সেক্টর 5 চলে এসেছি, মেট্রোতে ভালোই ভিড় ছিল, বসার জায়গা পাইনি। শেষে করুণাময়ীতে একজন নামলো, তো তখন বসার জায়গা পেলাম। মৌলি হচ্ছে মানে যে পরের স্টেশন ছিল শিয়ালদার ফুলবাগান, ওখান থেকে সিট পেয়ে গিয়েছিল। আর প্রচন্ড আছে ঘুম পাচ্ছে, কেন জানি না খুব ঘুম পাচ্ছে। বাইরে ওয়েদারটা খুব মানে খুব বোধ হয় গরম। বন্ধুরা মৌলি তো এক্সাম দিয়ে ঢুকে গেল, তো দেখি জায়গাটা এক্সপ্লোর করে দেখি কি আছে না আছে। তো চলো দেখি একটু আমার সাথে ঘোরো, তোমরাও ঘোরো। এখানে কি রোটারি টেকনো রিসার্চ আছে, কি রোটারি টেকনো নেত্রালয়। তো পিছনে একটা ফেলে আসলাম, কেন্দ্রীয় সংস্থার যে আয়ুর্বেদিক রিসার্চ আছে, ওই এখানে তার একটা সংস্থা আছে। দেখি আরো সামনে কি কি আছে সেগুলো দেখি। এই দেখো বন্ধুরা, আমার পিছনে আছে কেন্দ্রীয় আয়ুর্বেদ অনুসন্ধান সংস্থা। আর এখানে পিছন থেকে প্লেন গুলো যাচ্ছে, মনে হচ্ছে যেন আমার কাছাকাছি কোনো জায়গায় এয়ারপোর্ট আছে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা সেন্ট্রাল ল্যাবরেটরি কিছু একটা আছে, মানে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি একটা কিছু। এই দেখো বন্ধুরা, কৃষি ক্ষেত্রে যে ব্যাংক ঋণ দেয় নাবার্ড, এটা নাবার্ড ভবন, এটা সেক্টর 5। দেখতে পাচ্ছ এটা বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্র, অনেক কিছু আছে। বিল্ডিং গুলো দেখো কি সুন্দর সুন্দর, খুব সুন্দর। এটা বাংলাদেশ ভিসা আবেদন যে কেন্দ্র আছে সেটা। শুনে আছে ভারতীয় খনি বিভাগের একটা দপ্তর, এখানে ভারতীয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিং, মানে ভারতীয় প্যাকেজিং এর যেটা হয় না ইনস্টিটিউট, সেটা এটা, মানে এখান থেকে যারা কোর্স করতে যাও করে নাও। টিসিএস থেকে সোজা হাঁটতে চলে এসেছি, ঝিল আছে, ঝিলটা দেখো অপূর্ব। মৌলি যখন ভিডিওটা দেখবে বলবে আমাকে পরীক্ষা দিতে ঢুকিয়ে দিয়ে আর তুমি নিজে কোথায় গিয়েছিলে। তো দেখো পিছনে ফ্ল্যাট গুলো আছে, আর ঝিলের পাশে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর হাওয়া হচ্ছে। আর এই লাইট, যদি ঝিলের এই পাশে যে লাইটগুলো আছে রাতের বেলা জ্বললে মানে কি বলবো, একটা অপূর্ব দৃশ্য তৈরি হবে, খুব সুন্দর জায়গা। দাঁড়া তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, ঝিলটা কি সুন্দর দেখো, রাতের বেলা যখন আলোগুলো জ্বালাবে না আরো সুন্দর লাগে ঝিলটাকে। আর এমনি তোমরা জানো অনেকে যে মানে কি বলবো, ওই মানে কোনো জায়গায় মানে জলাশয়ের পাশে যদি লাইট জ্বালানো হয়, তার প্রতিবিম্বটা হয় না খুব সুন্দর, ফ্ল্যাটগুলো আছে মানে একটা অপূর্ব সিন লাগছে। হাঁটতে হাঁটতে এই রাস্তায় আসছিলাম,
তো দেখলাম আজকাল যে পত্রিকা আছে, আজকাল পত্রিকার হচ্ছে কি কি বলে যে অফিস আছে সেই অফিসটাও দেখতে পেলাম। আর এখানে দেখো কত বড় বড় মানে বিল্ডিং তৈরি হচ্ছে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছি হাউসিং কমপ্লেক্স আছে, সিআইএসএফরা কাটিয়ে আছে। এটা একটা অপূর্ব বেশ ভারত সরকারের একটা কিছু একটা আছে না, খুব সুন্দর পিছনে যে বিল্ডিংটা আছে দেখো খুব সুন্দর বিল্ডিং। আরো এই দেখো বন্ধুরা আরো কাছ থেকে তুলছি, কি সুন্দর বিল্ডিংটা, ভারত সরকারের কিছু একটা হবে না, সামনে থেকে গিয়ে বলছি। এটা কি বাণিজ্য শিল্প মন্ত্রকের কিছু একটা ভবন, মানে খুব সুন্দর বিল্ডিংটা, খুব সুন্দর বিল্ডিং। আবার এই পারে দেখতে পেলাম বন্ধন ব্যাংকের যে হেড অফিস আছে সেটা, যখন বন্ধুরা ওই রাস্তা দিয়ে গিয়েছিলাম এটা দেখানো হয়নি। তো এটা হচ্ছে আছে ভারতীয় রাসায়নিক জীব বিজ্ঞান সংস্থা একটা, আর তার ঠিক উল্টো দিকে মানে আমার পিছন দিকে দাঁড়া দেখাচ্ছি বন্ধুরা, এটা জাতীয় পরীক্ষণাগার। কত সুন্দর স্ট্রাকচারটা দেখো শুধু। আসলে একটা জিনিস ভালো লাগবে, আমি যেখান থেকে হেঁটে যাচ্ছি এখন সেটা সাইকেল লেন, মানে খুব সুন্দর লাগবে এটা। মনে হয় এটা হচ্ছে যখন লকডাউন হয়েছিল তখন অনেকে সাইকেল নিয়ে কাজে যেত, তো সেই জন্যে মেবি এটা করেছিল। কিন্তু এটা করেছে বেশ দেখতে সুন্দর লাগছে, মাঝখানে রাস্তা আছে, তার পাশে একটা সাইকেল লেন আছে, আর তার পাশে যেরকম থাকে মানে ফুটপাথ তো সেটা তো আছে। জাতীয় পরীক্ষণাগারের ঠিক উল্টো দিকে আছে কি জনস্বাস্থ্য কারিগরি ভবন, মানে যেটা আমাদের রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি ভবন সেটা। আমি নিজেই জানি না আমি কোন দিকে যাচ্ছি কি করছি, কিন্তু শেষে টিসিএস ফেরত যেতে হবে এটা জানি, কারণ মহুলি তো ওখানে পরীক্ষা দিচ্ছে। তো দেখো মানে যারা মানে এমনি ঘুরতে ভালোবাসো বা কোনো একটা নতুন জায়গা মানে ঘুরে দেখবে বা সল্ট লেক সেক্টর ফাইভে কি আছে দেখবে, তো আমার মনে হয় আমার মতন এরকম মানে ঘুরে দেখতে পারো, ভালো লাগবে বেশ। তো চলো এবার মৌলিকায় চলে যাই, এখন তো পরীক্ষা সবে স্টার্ট হয়েছে, 10 মিনিট হলো, তো চলো ওখানে। মৌলিক পরীক্ষা দিয়ে বাধা হয়ে গেছে, তো আমরা আমারও খিদে পাচ্ছি, ও বার হয়নি বলে আমি কিছু খাইও নি। তো দুটো পাটা করে আমরা মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি, মেট্রো ধরো ওগুলো। তো আমরা বাড়ি চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। খিদেটা পেয়েছিল কালকে মানে এত খিদে পেয়েছি কি বলবো। এবার মেট্রো মেট্রো ধরলাম উটো পাটা করে, তারপরে ট্রেন ছিল 4:18 বাড়ি খুবই লোকাল, সেটাও মানে জাস্ট ওখান থেকে একটা বিস্কুটের প্যাকেট কিনেছি, কিনে ট্রেনে উঠে গেছি। তো বন্ধুরা আজকের এই পর্যন্ত, আবার কথা হবে নেক্সট ব্লগে।